আমি তো তোমাকে বলছি আমি মেন্টালি খুব আপসেট, বলছি না তো? আমি কি কোন অ্যাঙ্গেল থেকে আমার দেখে মনে হয় আমি মানসিক ডাক্তার, মেন্টাল ট্রিটমেন্ট করে সুস্থ করে দেব? সুমন, why are you so rude? আমি রুড বিকজ আমার আশেপাশে কেউ নাই, কিচ্ছু নাই। ছবিগুলোর মধ্যে যদি তার কোনো কাপড় না থাকে তাহলে তার দাম কত হতে পারে? আমার স্কুলে আমার সব বন্ধুরা আমাকে বাটুল ডাকত, এবং আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম আলবি। ও আমাকে বলতো বাটুল সম্রাট। মানুষের নজরে আসার জন্য আমাকে কী করতে হয়েছে জানেন? একটা এক্সট্রা অর্ডিনারি স্কিল ডেভেলপ করতে হয়েছে, আর সেটা হচ্ছে আমরিনটা। এটাকে ছোট করে দেখা কিছু নাই। এ আমি কি একটু যাবো পাশে ডুবে? পাশে ডুবে যাবেন কেন? না মানে তানিয়া একটু আগে বলছিল আর কি, আপনার ব্যাপারে নাকি একটু কিঞ্চিত ক্র্যাশ খাইছে আপনি। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, সে মানে আপনি নাকি এমন ড্যাশিং স্মার্ট, তো আমি কাবাব্বে হাড্ডি হয়ে কী করবো? আমি পাশে ডুবে যাই। বসেন এখানে চুপচাপ, ঠান্ডা হয়ে বসেন। বসলাম, ঠান্ডা হয়ে বসলাম। মানুষ নিজেরে স্মার্ট প্রমাণ করতে চায়, স্মার্ট প্রমাণ করতে যায় সে বিভিন্ন রকম কথা বলে, দিন শেষে কথাগুলো কোনো কিন্তু ভ্যালু ক্রিয়েট করে না। আপনারা আমি জিজ্ঞেস করছিলাম বস্তার মধ্যে কী আছে, আপনি বলছিলেন যে বস্তার মধ্যে বোতল আছে, বোতল নিয়া আপনি গাড়িতে করে ফালাই দিয়ে আসতে গেছিলেন, কিন্তু আপনার স্টোর রুম তো এখনও বোতলে ভরা। আজ আমার মিসবার জন্য গর্ব হচ্ছে। কি জিনিস রে আমি পেলে পয়সা বড় করছি। মিসবা কিন্তু অনেক স্মার্ট, দেখতে গায়ে বতরে বড় হয়েছে, মাশাল্লাহ শক্তিও আছে। তাই বলে ভাইবেন না, মিসবা কিন্তু ইন্টেলিজেন্ট, মিসবা একটা আপাদমস্তক বলদ। হ্যাঁ, বলদের কথায় এত বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমি মদ খাই এটা তো আপনি জানেন, কিন্তু আমার যে একটা বোতল দুই দিন পর পর লাগে এটা আপনি জানেন। গত 3 বছরে এই ডাম্প করা বোতলের সংখ্যা 400-500 হবে, একটা বোতল আমি বাইরে পেলি। আপনার কী মনে হয় একটা বস্তাতেই ওই 400-500 বোতল এসে যাবে? এভাবে যদি আমার স্টোর রুম খালি করতে হয় 6-7 বার এরকম বস্তার অভিযান করতে হবে। আর এই 6-7 বারে কি আপনি আমার সন্দেহ করবেন যে বস্তার মধ্যে লাশ নিয়ে বাইরে ডাম্প করছে? সেখানে লাশের প্রসঙ্গ আসতেছে কেন? আমি কিন্তু একবারও বলি নাই যে বস্তার মধ্যে আপনার লাশ নিয়ে গেছে। আমি শুধু জানতে চাইছি বস্তার মধ্যে কী ছিল, আপনি বলছেন বোতল, এখন হুট করে লাশের প্রসঙ্গ করতে আসলো। তার মানে তো এই না যে আমরা খোকনকে খুন করছি। খুন? এখানে খোকন খুন হওয়ার প্রসঙ্গ তো আসার কথা না, খোকন হারায় গেছে, আমি চেষ্টা করতেছি খোকনকে খুঁজে বের করার, আপনি বলতেছেন যে আপনারা খোকনকে খুন করেন নাই। আপনি খোকন খুনের ব্যাপারে কথা বলতেছেন, আর আপনি আপনি বলতেছেন যে বস্তার মধ্যে বোতল ছিল না, লাশ ছিল, এগুলি নিয়ে কথা বলতেছেন। আমার মনে হয় এখন সত্যটা বলার সময় চলে আসছে। আসল ঘটনা কি সেটা বলো। দুইটা কারণে আপনার কাছে আসছি। প্রথমটা পার্সোনাল, ভেরি পার্সোনাল, আর দ্বিতীয়টা প্রফেশনাল। তো দুইটাই শোনার আগে বাজেটটা কিরকম শুনতে ইচ্ছে করতেছে? জানো ভাই, বাজেট আনলিমিটেড, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না। ফাইন ফাইন, গুড, ক্যারি অন। প্রথমে পার্সোনালটা বলি,
আমার অফিসে যে একটা ছেলে চাকরি করে বাবু, আপনি তো চেনেন মনে হয়। খায়রুজ্জামান বাবু, ওকে একটা শিক্ষা দিতে হবে। কিরকম শিক্ষা দেবো? হাত পা ভেঙে দেবো না? ভাই আমি কি ফাজলামি করতেছি আপনার সাথে? হাত পা ভেঙে দেওয়ার দরকার হলে আমি আপনার কাছে আসতাম। তা ঠিক, ঠিক আছে ঠিক আছে, তা না হয় দিলাম। কিন্তু কথা হইলো বাবু, আপনার কর্মচারী নিরীহ একটা ছেলে, তার ট্রিটমেন্ট দিতে হইব, মানে বিষয়টা বুঝলাম না। নিরীহ, যাই হোক, আমি তো আপনার কাছে ব্যাখ্যা দিব না ভাই, আমি টাকা দিব, আপনি কাজ করবেন। হ্যাঁ ঠিক আছে, কিউরিয়াসিটি এই কারণে জানতে চাই। শুনেন ভাই, আমার হাতে একটা ব্রিফকেস এসে পৌঁছানোর কথা ছিল, মাঝ রাস্তা থেকে বাবু সেটা চুরি করে। সিগনেচার অ্যাট ফার্ম, নতুন সিইও আসছে জানেন তো, ফারহানা, ওই ব্রিফকেসে ফারহানার কিছু ছবি ছিল, নুড ছবি। ব্রিফকেস আমার দরকার নাই, ব্রিফকেস না পাইলে কোনো অসুবিধা নাই, বাট আমি চাই বাবুরে আপনি একটা শিক্ষা দেন। দিলাম, উপযুক্ত শিক্ষা করে দিলাম। নেক্সট, চন্দন ইংল্যান্ডে থাকতো, রিসেন্টলি দেশে আসছে, ফটোগ্রাফার, ফারহানার নুট ছবিগুলা চন্দন তুলছে। চন্দনের ল্যাপটপে সব ছবির ব্যাকআপ আছে, ওই ল্যাপটপটা আমার চাই। ল্যাপটপ কাজটা রিক্স কিরকম? বুড়া হয়ে গেছেন ভাই, রিস্কের চিন্তা করতেছেন? ভাই যদি রিস্ক না থাকতো আপনার কাছে আসতাম। আচ্ছা হয়ে যাবে, এই কাজ হবে, টেনশন নিন। একটু তাড়াতাড়ি ভাই, সময় নেই হাতে বেশি। ঠিক আছে। খুন করতে চাইতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মাঝখান থেকে খোকন জড়ালো কেমনে? খোকনের সঙ্গে আলাদা করে সামিরের কথা হয় তখন। আমাদের সব কাজেরই একটা ব্যাকআপ প্ল্যান থাকে, মানে প্ল্যান বি থাকে। ভাই ভাই আমরা তাহলে প্ল্যান বিতে যাই ভাই? যাই, কিন্তু কিন্তু এই প্ল্যান বিতে গেলে আপনার সমস্যা হবে সবচেয়ে বেশি। কী সমস্যা ভাই? হ্যাঁ ধরেন এই যে ফ্ল্যাটটা দেখতেছি, এই ফ্ল্যাট যদি লক করাও থাকে, দেয়ালের মধ্যে দিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেতে পারে। ধরেন এরকম ফ্ল্যাটে আপনি আর আপনার বস বসা আর কেউ নাই, আমি যাইয়া আপনারে টপকাই দিলাম। কী হলো? পুলিশ আসলো, আপনার বসকে ধরে নিয়ে গেল, কারণ ওইখানে তো আর কেউ নাই। খুনটা কী করেছে আপনার বস? তারপর সাবিন আমাকে নানাভাবে ভয় ভীতি দেখানো শুরু করলো, সেই রাত্রে আমার বাসায় আসছিল গান নিয়ে। তারপর
আমি যখন বুঝতে পারলো যে মৃত্যু ভয় আমার নাই, তখন সে দুই নম্বর পথটা বেছে নিল, খোকনকে খুন। খোকনকে যদি খুন করা হয় আমার ফ্ল্যাটে, তাহলে ফাইসা যাবো আমি, স্ট্রেট জেলে চলে যাব, জেলে পৌঁছব। নুসরাতকে আমার বিয়ে করা হবে না, আর এদিকে আদনান চৌধুরী চুটায় নুসরাতের সাথে প্রেম করবে। আপনার কথা আমি পুরোপুরি আসলে বিশ্বাস করতে পারতেছি না, আবার অবিশ্বাসও করতেছি না। কারণ সামির একটা কন্ট্রাক্ট কিলার, ওকে আমরা বহুদিন ধরে ধরার চেষ্টা করতেছি, আর সে সবসময় আদনান চৌধুরীর শেল্টারে থাকে, এটাও সত্য। তার মানে ঠিক আছে, আমি দেখতেছি, আমি সামিরের ব্যাপারটা দেখতেছি। আর আপনার একটা কাজ করবেন, আমার কথা ছাড়া স্টেশন লিভ করবেন, মানে ঢাকা থেকে আমার কথা ছাড়া বেরোবেন না। আচ্ছা, এই খোকন খুন হয়েছিল কোন রুমে? দেখা যাবে। বেডরুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ শুনি গুলির শব্দ, দৌড়ে এসে দেখি মানে এইখানে মাথাটা ছিল, এইখানে পড়ে আছে খবরের লাশ। এই জায়গাটায় লাশটা ছিল, এই তো? তারপর লাশটা কী করলেন আপনারা? আপনি যেটা গেস করছিলেন, তারপর লাশটাকে বস্তার মধ্যে ঢুকায় আশুলিয়ার একটা জায়গায় মাটি চাপা দিচ্ছি। আপনারা মারাত্মক একটা ভুল কাজ করছেন ভাই। আপনাদের উচিত ছিল লাশটা পাওয়ার সাথে সাথে পুলিশে খবর দেওয়া, তা না করে কি করলেন, লাশটা নিয়ে আপনারা আশুলিয়া যা মাটি চাপা দিয়ে আসলেন। এখন আমার আশুলিয়া যা মাটির থেকে লাশটা তুলতে হবে, তারপরে পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করার পরে আমি কী পাবো আল্লাহ মালুম। আর এই লাশ তোলার পরে ফ্লোরে তো অনেক রক্ত ছিল, তাই না? আপনারা নিশ্চয়ই যে খুব ভালো করে ঘষা মাজা করে সব ক্লিন করছেন। জি, এই ক্লিন করার সাথে সাথে এই রক্তের মধ্যে যদি খুনির কোনো পায়ের ছাপ থাকতো, তাও আপনারা ভ্যানিশ করে দিচ্ছেন। এখন আমি সামিরে কিভাবে, আমার হাতে কোনো ক্লু নাই, আমার হাতে কোনো এভিডেন্স নাই, আমি সামিরে কিভাবে ধরবো আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। একটা কাজ আমি করি, শোনেন, আমি একটা কাজ করি, আমি বরঞ্চ জানাই যে লাশটা পাওয়া গেছে, কিন্তু কোথার থেকে পাইছি, কার ইনফরমেশনে পাইছি, তা আমি এখন কিচ্ছু জানাব না, শুধু বলবো লাশ পাওয়া গেছে। এভাবে করে আমি চার পাঁচ দিন এই ঘটনাটা চাপা দিয়ে রাখি, তারপরে এই চার পাঁচ দিনের মধ্যে আমরা চেষ্টা করব সামিরের খুঁজে বের করার। সামিরের খুঁজে বের করতে পারলে আমরা এই খুনের ক্লু বের করব, আর এটা যদি না পারি তাহলে তো আপনারা ফাইসা যাবেন। আশুলিয়া মাটি চাপা দিচ্ছেন না আপনারা, একটা আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন আমার সাথে একটু চলেন, আমি লাশটা দেখতে চাই, চলেন। আচ্ছা, তা না হয় গেলাম, কিন্তু আমাদের এখন কাজটা কি? এরপরে হলো ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল ওইখানে যায় আবার শেষ করতে হবে। মানে আদনান সাহেবের সাথে আপনার শত্রুতা, আদনান সাহেব এই খুনের সাথে জড়িত। আপনার যে কাজটা করতে হবে, আদনান সাহেবকে এই খুনের ব্যাপারে খ্যাপায় তুলতে হবে, এবং খ্যাপায় তোলার একটা পর্যায়ে আদনান সাহেব নিশ্চয়ই কোনো ভুল স্টেপ নেবে, আমাদের ঠিক সেই ভুল স্টেপে
ধরতে হবে এবং সেখান থেকে ক্লু বাইর করা স্বামীরে খুঁজে বের করতে হবে। না ওশালা তো ব্যাংকক যায়নি, ওশালা সুইজারল্যান্ড গেছে নুসরাতের বাচ্চা খালাস হওয়ার জন্য। তাই শোনো, তুমি ভাইয়ের সাথে যাও, যে যে জায়গায় মাটি চাপা দেওয়া হয়েছে সেই জায়গাটা দেখাই। ভাই আমি দেখতেছি আপনার কি করে খেপানো যায়। আপনি তানিয়ার কাছে এসেছেন না? তানিয়া তো বাসায় নাই। তানিয়া বাসায় নাই এটা আমি জানি, তানিয়া কোথায় গেছে সেটাও আমি জানি। শুনতে চান, এক ডিবি পুলিশের সাথে তানিয়ার বিয়ে ঠিক করছি, ওদের দুজনরে ডেটিংয়ে পাঠাইছি। ডেটিং কোথায় করতেছে জানেন? আশুলিয়া। আমি তানিয়ার কাছে আসি রে। তাহলে কি আমার কাছে আসছেন? কিন্তু আপনি জানলেন কি করে যে আমি বাসায় আছি এই সময়? বিকজ এই সময় তো নর্মালি আমি অফিসে থাকি, আজকে তো শরীরটা একটু খারাপ ছিল তাই যাইনি। জানাই ভালো হয়েছে, অফিসে যাওয়ার দরকারটা কি? অসহ্য একটা জায়গা, বোরিং, আর শরীর খারাপ হয়েছে বাসায় বসে থাকবেন, যতদিন পর্যন্ত শরীর না ঠিক হবে বাসায় থাকবেন। আমি আপনার কাছেও আসি নাই। তাহলে কার কাছে আসছেন? আমি আসছি ইমা চৌধুরীর কাছে, মানে আদনান সাহেবের ওয়াইফের কাছে। ও মা, চোখ বড় বড় করলে তো আপনাকে ভীষণ সুন্দর লাগে। এত সুন্দর আমি সইতে পারবো না, চোখটা একটু ছোট ছোট করে কাইন্ড একটু ওনাকে ডাকেন। আপনি আমাকে একটু বলবেন আপনি কেন ভাবির সাথে দেখা করতে আসছেন? আপনার কি মনে হয় আমি সেই রকমের পাবলিক যে আপনাকে বলবো হিমা চৌধুরীকে আমি কি বলতে চাই? আমি কিন্তু এটা আপনার ভালোর জন্য জানতে চাইছি, কারণ বড় ভাবি তো আপনি চেনেন না, তার সাথে তো আপনার জানাশোনা নেই। ভাল লাগে বেয়াদবের সাথে মিট করতে, হোক না একটু হাতাহাতি কাটাকাটি হোক, দরকার আছে তো? জানতাম ম্যাডাম। আচ্ছা, আপনি আমার কাছ থেকে 30 লাখ টাকা পান, তাই তো? আপনাকে আমি চেকে 2 লাখ টাকা শোধ করছি, আর নগদে আপনাকে আমি 570 টাকা দিছি, কারণ আপনার ব্যয় ভালো হয়েছে। কাহিনিটা আমি এইখানেই একটু আগায় রাখতে চাই। এই যে ম্যাডাম, এখানে আছে হচ্ছে 430।